আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন হোম টিটার ফিফটি ফাইভের পরিবারের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা আজকে ফান্ডামেন্টাল অফ ম্যাথ বইয়ের অনার্স প্রথম বর্ষ থিরি অফ ইকুয়েশন বা সমীকরণ তত্ত্ব নিয়ে আলোচনা করা হবে এর আগের চারটি পর্বে অনেকগুলি এক্সাম্পল এবং প্রাথমিক আলোচনা করা হয়েছিল আজকে এক্সাম্পল পনেরো আমরা সলিউশন করব সো দেরি না করে আমরা এক্সাম্পল পনেরোটা করতে শুরু করে দিই আর হ্যাঁ অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করেন আমার এখনো চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কোনটা সলিউশন করব থিওরি অফ পার্ট 5 আমি সোহন রহমান সোহন আপনাদের সঙ্গে আছি एग्जांपल পড়া কি একটু দেখে নেই a³ qx plus r 0 এই সমীকরণের মূল abc হইলে এমন একটি সমীকরণ নির্ণয় করতে হবে যার মূল তিনটি b c e² c a b² a b c² এটা মধ্যে কি করতে হবে এই মূল তিনটির একটা সমীকরণ নির্ণয় করতে হবে এটা ন্যাশনাল ইউনিভার্সিটি 10 সাল ন্যাশনাল ইউনিভার্সিটি 3 সাল এবং 10 সালে আসছিল সো মনে হয় ম্যাথটা খুব ইম্পর্টেন্ট এই জন্য আমি করাছি ইতিপূর্বে এই ধাঁচের অনেক কয়েকটা ম্যাথ মানে করেছি তবে আজকে এটা করার পর আমরা নতুন ধাঁচের কিছু সমীকরণ সলিউশন করবো যেমন সিনথেটিক পদ্ধতি নিউট্রিনিয়া পদ্ধতি বিভিন্ন পদ্ধতির সলিউশন করি সলিউশন করার ক্ষেত্রে এর আগের এক্সাম্পলকে যেভাবে করছিলাম দেওয়া আছে দে এটা আমাদেরকে তুলতে হবে তোলার পর এখানে আমাদের এস কিউব আছে এক্স আছে আর আছে কিন্তু এখানে আমরা একটা স্কোয়ারটা নেই আমাদের কি কি করতে হবে এক্স স্কোয়ারটাকে তৈরি করতে হবে তাহলে জিরো ইন্টু এক্স স্কোয়ার তাহলে জিরো ইন্টু এক্স মানে জিরো কিউ এক্স প্লাস আর ইকুয়াল জিরো এখন সমীকরণের মূল তিনটি এ বি সি হলে অবশ্যই পুরো মানে ভালোভাবে বুঝতে গেলে আপনাকে পর্বগুলো দেখতে হবে কারণ ওখানে আমি ডিটেলস করে জাস্ট আমি এক্সাম্পল করব সমীকরণের মেইন তিনটি এ বি সি হলে কি লেখা যায় এ প্লাস বি প্লাস সি ইক লেখা যায় এক্স স্কোয়ার শক মাইনাস এক্স স্কোয়ার শক বাই এক্স কিউব শক মাইনাস এক্স স্কোয়ার শোক জিরো এক্স কিউ শক ওয়ান তাহলে কি হবে জিরো আর এ বি তিনটার যেহেতু মূল বি সি উব শখ হচ্ছে ওয়ান হচ্ছে কিউ আর এখন হচ্ছে তিনটা মধ্যে যদি গুণ করে দেয় আমরা তাহলে কি হবে ধ্রুবক যেটা মাইনাস ধ্রুবক বাই এক্স কিউবের শখ ওয়ান তাহলে মাইনাস তারপরে এটুকু এটুকু আপনারা বুঝতে পেরেছেন কারণ এর আগের ভিডিওতে এগুলো আমি খুব ডিটেলস বুঝিয়েছিলাম সো আগের পর্বগুলো মাছ দিয়ে দেখতে হবে এখন আমাদের যেটি করতে হবে ধরতে হবে ওখানে তিনটা মহল দেওয়া ছিল একটা হচ্ছে বি প্লাস সি বাই স্কোয়ার একটা সি প্লাস সি বাই বি স্কোয়ার আর একটা ছিল এ প্লাস বি বাই স্কোয়ার যেটা এক্সাম বলছিলাম একটা ধরে নেব মূলটা ধরি ওয়াই ওয়ান বি প্লাস সি স্কোয়ার ধরে নিলাম বা আপনার জীবনে ধরলাম আমি বি প্লাস সি বাই স্কোয়ার ধরে নিলাম এখন কি করব এখন বা ওয়াই ওয়ান

পর্বে এক্সাম্পল সত সলিউশন করেছিলাম সেখানে কি করছিলাম যে একটা মূলের পরিবর্তে এক্স ধরে নিয়েছিলাম কারণ আমি বলেছিলাম যে একটা গাছের যদি তিনটা শিকড় থাকে এখানে যেহেতু মূল শিকড় হয় আর গাছটা যদি এক্স হয় তাহলে মূলের জন্য আমরা কি একটা গাছ পাবো সেটা এক্স তাহলে এবিসি এক্সটা করে আমরা এক্স ধরে নিতে পারি তাহলে বা ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান বাই এক্স এর জায়গায় এ ইকুয়াল এক্স ধরে ধরলাম তাহলে এখন আমরা অতএব এক্স এর মানটা কি পাবো মাইনাস ওয়ান বাই ওয়াই এখন তাহলে আমাদের যেটি করতে হবে x এর মানটা আমরা এই যে টি ছিল সেখানে করবো কি প্লাস কিউ ইন্টু মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস আর মানটা জিরো তাহলে এখানে কি হবে মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব প্লাস সরি প্লাস মাইনাস কিউ কিউ বাই ওয়াই প্লাস আর জিরো তারপরে এখানে কি হবে আমরা যদি ওয়াই কিউটা কি হবে মাইনাস ওয়ান কিউ ভাগ করলে নিলে এরকম হয় আমরা জানি তাহলে কিভাবে থাকবে তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি এভাবে মাইনাস ওয়ান মাইনাস কিউ ওয়াই স্কোয়ার প্লাস আর ওয়াই জিরো কারণ ওয়াই কিউব যদি ভাগ করলে ভাগ গুণ করলে জিরোই হয় এখন তাহলে আমরা নেই অতএব আর ওয়াই কিউব মাইনাস কিউ ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল জিরো এটা কি আমরা নতুন সমীকরণ পেলাম তিনটা মূলের জন্য এটা অ্যান্সার তাহলে আমরা এক্সাম্পলটি দেখলাম কত সহজে করা যায় আশা করি সুবিধা তত্ত্বের এই পাঁচটা পর্বে যতগুলো এক্সাম্পল দিয়েছি সবগুলো আপনার বুঝতে পেরেছেন আর হ্যাঁ এর নেক্সট এক্সাম্পলগুলো আসবে একদম ভিন্ন ধারার যেগুলো সিনথেটিক বা নিউটনের এক্সাম্পল বলা হয় সেগুলো নিয়ে আলোচনা করব আর সাধারণ যে এক্সাম্পলগুলো ছিল সেগুলো মোটামুটি আমি শেষ করে নিলাম যে ধর নিয়মগুলো ছিল এখন আমরা একটু হার্ড নেমে যাবো এর পর আশা করি ভিডিও ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভিডিও